আচ্ছা, তো এইবার আপনারা যদি দেখতে চান তাইলে এই জায়গায় ইফেক্টটা দেখতে পারবেন। এই যে দেখেন, যদি আমি লেয়ারটা হাইড করি, হাইড করলে দেখেন এটা বিফোর, মানে আগে এটা এরকম ছিল, এখন যদি আবার লেয়ারটা দেই তাহলে দেখেন এটা আফটার। আর যদি আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করি তাহলে আমরা আমাদের আগে কি অবস্থা ছিল ওইটা, মানে আমরা কি করলাম এতক্ষণ তা দেখা যাবে। যে এতক্ষণ এইসব জায়গাতে পিম্পল বা মানে নয়েজ ছিল ইমেজে, এই জিনিসগুলো আমরা তখন রিমুভ করলাম। আপনারা দেখতেছেন এই পিম্পল গুলা বা এই নয়েজ গুলাই কিন্তু আমরা রিমুভ করছি এতক্ষণ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আপনারা সবাই করেন, আর যদি কারো সমস্যা হয় তাহলে জানান, আর সমস্যা না হইলেও আমি করতে আপনাদের মানে দেখাবো আর কি। আর আপনারা সবাই একটু যারটাই শেষ হবে আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন, বুঝছেন? আমরা যেহেতু 14 জনের মতো আছি, আমি ছাড়া 14 জন আছেন, আচ্ছা মাসুদ রানা ভাইয়ের ডিভাইস দুইটা, তার মানে আমরা 13 জন আছি। তো 13 জনই একটু করেন, আমি দেখবো সবারটা। সবাই একটু করেন, একদম ইজি কাজ, কিন্তু আপনারা শিখতে পারবেন। আচ্ছা মাহবুব আলম ভাই মেবি অলরেডি করে ফেলছে। সবাই শেষ করেন, শেষ করার পরে বলেন। আরো কয়েকজন করেন, পরে একবারে সবারটা আমি দেখতেছি। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার শুনতেছেন তাই না? মাহবুব আলম ভাই, ও আচ্ছা, পিকচার আসছে মাত্র, দেখতেছি। জি ভাই, সুন্দর হয়েছে, আরো করেন, সবাই করেন, তারপরে আবার দেখতেছি সবারটা।
আচ্ছা, যারা শেষ করছেন তারা তো ভালোই, যারা শেষ করেন নাই তারা একটা কাজ করেন, তাড়াতাড়ি শেষ করেন, আর আমরা 20 মিনিটের একটা ব্রেক নিতেছি, 20 মিনিট পরে 3টা 30 আবার সবাই আসেন।
হ্যালো, সবাই কি আসছেন? জি স্যার, আসছি। হ্যাঁ স্যার, আমি আচ্ছা, যারা করছেন আপনারা ইয়াটা দেন আজকে, হোয়াটসঅ্যাপে পিকচারটা জাস্ট দেন, আর কিছু দেওয়া দরকার নাই, বুঝতে পারছেন? গুগল ড যারা জুমে লিঙ্কটা দিচ্ছেন, আমি লিঙ্কে দেখতে পারতেছি না, আপাতত লিঙ্কের আগের অংশটা চলে গেছে আমার কাছ থেকে। যারা যে লিঙ্কগুলো দিচ্ছেন, আমি আগের মেসেজগুলো দেখতেছি না যে কোনো কারণে। আপনারা জাস্ট পিকচারটা সেভ করার পরে এইভাবে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেন। আমাজুদ্দিন ভাই, আপনারা ঠিক আছে? সাহেব ভাইয়েরটাও ঠিক আছে, তারপর মাহবুব আলম ভাইয়েরটাও ঠিক আছে। আচ্ছা, বাকি যারা জমে দিছিলেন তারাও একটু হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে পিকচারটা সেভ করার পরে দেন। আচ্ছা সাহিব ভাই, আমি ঘোড়ারটা আমি দেখাবো, ঘোড়ারটা আমি এখনো দেখাই নাই। আচ্ছা, যারা যারা দিচ্ছেন সবারটাই মোটামুটি ভালো হয়েছে। এখন আমরা পরের কাজটাতে যাই, এরপরে দেখানো হয়েছিল আর কি। এরপরে ঘোড়ারটা আমরা একটু দেখি। তো আমরা এতক্ষণ কিন্তু হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করছি, এখন এখন একই ভাবে আমরা নিউ লেয়ার নিব, ঠিক আছে? নিউ লেয়ার নিব সবাই। নেওয়ার পরে এখানে স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করব, যেহেতু যেহেতু আমাদের আচ্ছা আরেকটা জিনিস, এই লেয়ার ওয়ানে এই জিনিসটা সবার যাতে সিলেক্ট করা থাকে, এই যে দেখেন স্যাম্পল অল লেয়ার্স, এই স্যাম্পল অল লেয়ার্স জিনিসটা সবাই সিলেক্ট করে রাখবেন। তারপরে আমরা পয়েন্টারটার সাইজ বাড়াই, আমাদের যতটুকু লাগবে। দেখেন স্পট হিলিং ব্রাশ টুলে তো আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট দেখায় দেওয়া লাগতো যে আমরা এই জায়গা থেকে কালার নিব, কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলে আমাদের কোনো পয়েন্ট দেখায় দেওয়া লাগবে না, আমরা জাস্ট উপর দিয়ে ড্র করব আর দেখবেন ভ্যানিশ হয়ে যাবে।
এইভাবে আমরা উপর দিয়ে যা যা ড্র করব, ওই ড্র করলে উপর থেকে আস্তে আস্তে চলে যাবে। তো এই জিনিসটাই আমি আপনাদের আবার দেখাইতেছি ফার্স্টের থেকে। তো এতটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? থাকলে আমাকে জানান, না থাকলেও জানান। কিলিং ব্রাশ টুলে আমরা যেরকম একটা পয়েন্ট দেখাই দিছি যে আমরা এই জায়গা থেকে সোর্স কালারটা নিব, কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলে এরকম না। স্পট হিলিং ব্রাশ টুলে আমরা ডিরেক্টলি কাজ করলেই হবে। আচ্ছা মতিন রহমান, আপনি কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আমি বুঝি নাই, না স্যার লিখছেন তো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ফার্স্ট থেকে আবার দেখি, সবাই একটু মনোযোগের সাথে দেখ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাইলে আমাকে মেসেজ করেন, আর কোশ্চেন না থাকলে আপনারা দেখতে থাকেন, আমি পুরোটা শেষ করি, আর আপনারা কোশ্চেন থাকলে মেসেজ করেন।
এটা হচ্ছে আমাদের বিফোর, অর্থাৎ আমাদের পিকচারটা আগে যেরকম ছিল, আর এটা হচ্ছে আফটার। তো দেখেন কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে নাকি? আর এতক্ষণ আমরা যেই কাজগুলো করলাম এটাই এখানে আছে। তো দেখেন আমরা কিন্তু মাঝে একটু হিলিং ব্রাশ টুল ইউজ করছি, কারণ আপনারা দেখছেন যে আমরা যখন কাজটা করছি তখন দেখেন এই পায়ের অংশে কিন্তু একটু খারাপ দেখাইতেছিল, যার কারণে এই জায়গায় কিন্তু ফাঁকা হয়ে গেছিল স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার কারণে। কারণ হিলিং ব্রাশ টুলরে তো আমরা দেখাই দিই যে আমরা এই জায়গা থেকে সোর্সটা নিব, স্পট হিলিং ব্রাশ টুলরে কিন্তু আমরা কোথাও দেখাই দেই না যে আমরা এই জায়গা থেকে নিব সোর্সটা। স্পট হিলিং ব্রাশ টুলে আমরা কি করি, স্পট হিলিং ব্রাশ টুলে আমরা যেই জায়গাটা উপরে ড্র করি ব্রাশ দিয়া, ওই জায়গাটাই কিন্তু মানে সাইন্টিফিক্যালি বা ম্যাথমেটিক্যালি যাই বলেন, ও কিন্তু আমাদের মানে যেই জায়গায় আমাদের স্পটটা আছে বা যেই জায়গায় আমাদের নয়েজটা আছে বা আমাদের এই জায়গায় এই ক্ষেত্রে আমাদের ফেন্স বা বেড়াটা আছে, ও কিন্তু ডিটেক্ট করছে যে এই জায়গায় বেড়া আছে, এটা ডান পাশের সবকিছু আবহাওয়াটা মিলায়া বা পরিবেশটা মিলায়া সে কিন্তু ওই জায়গাটা কভার করছে। সে কিন্তু আশেপাশের কন্টেন্ট থেকে আইডিয়া নিয়ে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু সে বানাইছে, তার ডান পাশের তার বাম পাশের সবকিছু মিলায়া কিন্তু সে এই মাঝের জিনিসটা বানাইছে। তো আশা করি সবাই ক্লিয়ার, তাও আপনারা একটু জানান, আর প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবেন, যদি কারো কোনো সমস্যা থাকেও প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবেন। আমার একটু জানান সবাই কি ক্লিয়ার নাকি কারো কোনো সমস্যা আছে? মতিন ভাই কিছু কি বলবেন, বললে বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আচ্ছা সবাই যদি বুঝেন তাহলে আপনারা প্র্যাকটিস করেন, সবাই যদি বুঝেন তাহলে আপনারা এবার প্র্যাকটিস করেন। আপনাদের কাছে তো ছবি দেওয়া হয়েছিল। আচ্ছা আর একজন বলতেছিলেন যে তিনি ছবি পান নাই, উনি কি এখনো আছেন? আচ্ছা একলাস ভাই মনে হয় বলছিলেন যে ছবি ছবি সমস্যা হইতেছে ডাউনলোড করতে, আপনার কি ছবি কি এখনো ডাউনলোড করতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি অত্যন্ত দুঃখিত, আমি এখন আপনাকে দুইটাই দিতেছি। দুইটা পিকচারই ভাই দিয়ে দিচ্ছি জুমে। হ্যালো, আচ্ছা দুইটা পিকচারই দিচ্ছি জুমে, আশা করি আর সমস্যা হবে না।
আপনি এখন ভাই ডাউনলোড করে কাজগুলো করেন, সবাই একটু কাজগুলো করেন, করার পরে আমাকে জাস্ট পিকচারটা আমাকে পিকচারটা জাস্ট জুমে দেখান। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টা শিফট এস, কন্ট্রোল অল্টা শিফট এস দিলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। দেখেন আমার পিকচার সাইজটা এই জায়গায় নিচে শো করবে, পিকচার সাইজটা কত। তো আপনি এই জায়গা থেকে কোয়ালিটিটা কমাইলে পিকচার সাইজ কমবে। যেমন আমার এখানে দেখেন 1.356 মেগাবাইট লেখা আসতেছে, আমি যদি কোয়ালিটি একটু কমাই, ধরেন যে 13 দিলাম বা 12 দিলাম, পিকচারের সাইজও কিন্তু কমবে। এই দেখেন 587 কিলোবাইট। আপনি আপনার পছন্দ মতো সাইজ মতো ছবিটা ইয়াতে আপলোড করেন, জুমে আপলোড করেন, আর সবাই একটু করেন। করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে দেখেন। মাহবুব আলম ভাই জুমে দেন, সরি জুমে না, হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপে সবাই দিলে সুন্দরভাবে আসে আর কি, আর এটা যে কোনো সময় থাকে। আপনারা তো জানেনই যে জুমের ক্লাসটা যখন শেষ হয়ে যায় আমরা চাইলে আর এগুলো দেখতে পারি না। তো এইসব কারণে আপনারা জিনিসটা হোয়াটসঅ্যাপে দেন, আর হচ্ছে মানে আপনাদের গুগল ডকেও অ্যাড করে রাখেন। এটা দেওয়া দরকার নাই গুগল ডকের লিঙ্ক, জাস্ট গুগল ডকে অ্যাড করে রাখেন আপাতত, আর হোয়াটসঅ্যাপে সবাই আমাকে একটু দেন।
মতিন ভাইকে কিছু বলবেন? ভুল করে এটা ইয়ে হয়ে গেছে, মনে হয়ে গেছে। আচ্ছা আখলাস হোসেন ভাই, আমি যেটা করছি এটা দিয়েই করা লাগবে না? আপনারা সুন্দর সুন্দর পিকচার গুগল থেকে বা পিক্সেলস থেকে ডাউনলোড করেন, একটু সুন্দর করে কাজগুলো করার ট্রাই করেন। আমি তো আপনাদের ফার্স্ট দেখাইছি বোঝানোর জন্য, এগুলো কিন্তু ভাইয়া সুন্দর হইতেছে না। পোর্টফোলিও তো রাখার মতো কাজ করেন, যেটা একবার করলে অনেক দিন দেখাইতে পারবেন। ইসলাম আলাইকুম রাজবন স্যার। জি স্যার বলেন। স্যার ডেইলি বলা হইতেছে কিন্তু তাদের স্টুডেন্ট সংখ্যা শুধু কমতেছেই। এখন আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস এই তাদের যে মেসেঞ্জার গ্রুপ ওইখানে তাদের সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতেছি, কিন্তু দেখা গেছে যে এই স্টুডেন্ট 14-15 জন বা 16 জন, এর চেয়ে বেশি উঠতেছে না। কি সমস্যা আপনাদের বলেন তো? একজন আপনাকে ব্যাচ কন্টিনিউ করতে চাচ্ছে না, আপনাকে চাচ্ছেন যে ব্যাচটা অফ হয়ে থাকুক। আপনার আপনার মাইক্রোফোন অন করে একজন একটু বলেন, কোনো প্রবলেম হলে একটু শেয়ার করেন আমাদেরকে। কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার আমরা শুনতে পাচ্ছি। আমরা ব্যাচ কন্টিনিউ অবশ্যই করতে চাই স্যার। হ্যাঁ হ্যাঁ আমরা ব্যাচ কন্টিনিউ করতে চাই, ক্লাসগুলো কন্টিনিউ করতে চাই স্যার। কিন্তু আসলে দেখেন যে কি এরকম অবস্থা কেন হচ্ছে আমি বুঝতেছি না, বলেন তো একটু। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা হচ্ছে আপনার টিম লিডার আছে, টিম লিডারদের একটু সজাগ হওয়া দরকার। আমি একটা টিম লিডার, যেটা আমি আমার গ্রুপ সবাইকে ফোন দিয়েছিলাম, আপনাদের পিছনে সবাই আসলে টাইম সময় সবকিছু ইনভেস্ট করতেছে, বা আপনারা যে এইভাবে চিন্তা করবেন যে আমি ফ্রি শিখতেছি ওইটাও কিন্তু না, যেহেতু এটা একটা পেইড কোর্সই বলা যায়, সরকার আপনাদের পিছনে ইনভেস্ট করতেছে। তো এইখানে আপনাদের জিনিসটা অনেক ক্লিয়ার করা উচিত, যেহেতু আপনাদের কোঅর্ডিনেটর স্যার আছে, যদি আমার ক্লাস আপনারা না বুঝেন বা আমার যদি কোনো সমস্যা থাকে বা যদি মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারতেছি না বা আমি নিজে কিছু পারি না, এটাও কিন্তু আপনাদের বলতে হবে, বা আমার ক্লাসে যদি আপনাদের ভালো না লাগে এটাও আপনাদের বলতে হবে। দেখেন আপনি যে ফার্স্টের দিকে 35 জন, পরে সেকেন্ড ক্লাসে 25 জন ছিলেন আপনারা,
তারপরের চারটা ক্লাস থেকে দেখেন ঈদের পরে কিন্তু আপনাদের পাওয়া যাইতেছে না বলতে গেলে। দেখেন 18, 17, 17, 14, মানে এই 17-15 এভারেজে 15 জন ক্লাস করতেছেন। তো যেহেতু আপনাদের আপনি একটু ওদেরকে নিয়ে আজকে রাত্রে একটু মিটিং করবেন, হ্যাঁ বা আজকে করেন কালকে করেন, ওদের সাথে একটু কথা বলে মিটিং করবেন একটা আলাদা জুমে লিংক ক্রিয়েট করে। এটা হচ্ছে যে ওদের কি সমস্যা এবং হচ্ছে ওরা পার্টিসিপেট কয়েকজন আসবে নেক্সট ক্লাস থেকে বা কয়েকজন করতে করবে আর কি, ওই ওই হিসাবে আমরা কাজ করব। আদারওয়াইজ নাহলে বেস্ট অফ করে রাখবো, কারণ আমরা আসলে এত কষ্ট করে। আমি আরেকটা কথা বলতে যাচ্ছি, 35 জনের একটা ব্যাচ রেডি করে দেওয়া আপনাদের, যেখানে 35 জন থাকবে সেখানে এখন আসেন মাত্র 11 জন। ঠিক আছে, আমি লাইভ শো স্যার আমি আরেকটা কথা বলতে যাচ্ছি স্যার, হ্যাঁ তো আপনাদের নিয়ে মিটিং করবে স্যার। তাদের কাছে ওরা বলছে যে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ওরা 4 ঘন্টা ক্লাস মেবি ওদের কাছে একটু টাফ হয়ে যাচ্ছে, আমাকে একজন বলছে। আচ্ছা আচ্ছা, তো এটা কিছু করার নাই আসলে আমাদের। আপনাদের 4 ঘন্টার মধ্যে কি ব্রেক পাচ্ছেন বলেন তো? আপনারা ব্রেক পাচ্ছেন, সবকিছুই তো পাচ্ছেন তাই না? ব্রেক পাচ্ছেন, আমাদের সময় পাচ্ছেন, আমার ফটোশপে ওইভাবে কাজ করা হয় নাই আর কি, আমি বুঝতেছি না এবং আমার কম্পিউটারে হচ্ছে না, এই জন্য আমি ক্লাসটা করতে পারবো না। তাহলে কোন সমস্যা নাই, ওয়েলকাম থাকে। যত দ্রুত সম্ভব করে ফেলেন। আচ্ছা স্যার, আমি তাহলে কি করবে, হ্যাঁ সেটা আপনি আজকে করেন কালকে করেন সমস্যা নাই, আমাকে নেক্সট ক্লাসের আগে একটা রিপোর্ট দিবেন যে কয়জন ক্লাসে উপস্থিত থাকবে। আচ্ছা স্যার, না হলে ওদের ক্লাস আর কি অফ রাখা হবে, কারণ এইভাবে হবে না। আপনারা দেখেন, ট্রাই করেন সবাই, সবাই সবার সাথে কথা বলেন, মিটিং করুন সবাইকে নিয়ে কিভাবে কি সলভ করা যায়, এটা দেখেন সবাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যারা এখানে আছেন তারা তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর যারা নাই আমি আপনাদের কি মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া আর কোনো গ্রুপ আছে? না স্যার, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ বোথ গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট দিতেছি। আপনারা আজকে রাত
কটায় করলে সুবিধা হয় আপনাদের মিটিং? আমাজুদ্দিন ভাই 10টায় আসলে করলে ভালোই হয়, কিন্তু আমার মনে হয় না যে 10টায় আসলে সবাই পারবে। 9টায় ভালো হয় নাকি 10টায় ভালো হয়? এই যে দেখেন 9টায় বলতেছে, এখন 9টা 10টা আসলে দুইটাই আসলে আমি বুঝতেছি না যে কোনটা আসলে ভালো হবে, কারণ এখানে খাবারের টাইমও থাকে। তো অবশ্য আমরা তো বেশিক্ষণও কথা বলবো না, 9টা 10টা দেখছেন, 9টা 10টা। স্যার এটা আসলে কি ইসের সময়টা নির্ধারণ হচ্ছে স্যার? আমরা জাস্ট সবাই মিট করব আধা ঘন্টার জন্য, জাস্ট সবাই কথা বলবো, যারা যারা ক্লাস করবেন বা এই কোর্সটা কন্টিনিউ করবেন শুধু তারাই মানে আইসা মানে বলবেন যে আমরা এখন থেকে রেগুলার ক্লাস করব। দেখেন 4 ঘন্টা ক্লাস যে লেন্দি এটা আমরাও বুঝি, আপনারা ক্লাস করতেছেন, আমি ক্লাস নিতেছি, সবার জন্যই 4 ঘন্টা একটা লং টাইম। তো এই জিনিসটা বিবেচনা করেই কিন্তু আপনাদের একটা ভালো ব্রেক দেওয়া হইতেছে। আপনাদের প্রতিটা ক্লাসে মানে 4 ঘন্টার একটা ক্লাসে আমি 20 মিনিট করে ব্রেক দিই দুইবার, একটা হচ্ছে 3:30 বা 3:10-15 এটাই এটাই মানে এইরকম টাইমে দেই, অথবা আমি আরেকটা দেই হচ্ছে ইয়াতে ওই নামাজের বিরতি ওই 4:50 বা 5টার দিয়ে। তো 40 মিনিটে যদি আপনাদের না হয় তাহলে আপনারা আমাকে বলেন, আমি আপনাদের 60 মিনিটের ব্রেক দিব, অর্থাৎ 3 বার ব্রেক দিব, আমার সমস্যা নাই। আমি ওইভাবে আমার কোর্সটা সাজাবো যাতে আপনাদের 60 মিনিট ব্রেক দেওয়ার পরেও যাতে আপনাদের যেই ডেইলি টপিকটা আছে ওইটা বোঝানো যায়, ওইভাবে আমি আপনাদের সাজাবো। তো ওইটা সমস্যা হবে না, কিন্তু আপনারা যেইটাই করবেন একটা করেন, কারণ হচ্ছে আমি যেটা আপনাদের হয়তো বা এর আগে বলছি বা আপনাদের বলি নাই যে এই কোর্সটা আপনারা 30-40 হাজার টাকা দিয়ে হয়তো বা লোকাল যদি মার্কেটে করতেন টাকা দিয়ে 30-40 হাজার টাকা দিয়ে আপনাদের করা লাগতো, তো আপনাদের একটা টাকাও হয়তো বা লাগতেছে না। আমি যেটুকু বুঝেন আপনাদের কোনো টাকা লাগতেছে না, গভর্নমেন্ট থেকে উল্টো সার্টিফিকেট বা আরো অনেক ফেসিলিটি পাবেন। তো এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের আসলে বোঝানোর কোনো অন্য কোনো ওয়ে নেই, কারণ লাইফে আপনার কোন স্কিলটা কোন সময় কাজে লাগবে আপনি নিজেও জানেন না। হয়তো বা আপনি একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়লেন ইন ফিউচারের সামনে, আপনি কোনো জব পাইতেছেন না, কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন করে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ কাজ নাও করতে পারেন, তারপরেও কিন্তু আপনি আপনার লোকাল মার্কেটে একটা জব পাবেন। প্রিন্টিং কোম্পানি থাকে লোকাল মার্কেটে অনেক, হয়তো আপনাদের এলাকায় আছে প্রিন্টিং কোম্পানি, বা আপনি নিজেও একটা প্রিন্ট কোম্পানি ছোটখাটো শুরু করতে পারেন। তো এই জিনিসগুলো আসলে আপনাদের আচ্ছা মাহবুব আলম ভাই যেটা বলছেন যে স্যার ব্রেক না দিয়ে আমাদের কোর্স টাইমটা কম দিলে ভালো হবে, এটা এটা আসলে কি এটা গভর্নমেন্ট থেকে মানে করা নির্দেশটা দেওয়া, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো না। এটা আসলে গভর্নমেন্ট থেকে শিডিউলটা করা যে 4 ঘন্টায় ক্লাস নিতে হবে, এটা আমাদের স্যারদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যখন মিটিং হয়েছিল তখন আমরা ওই ব্যাপারে কথা বলছিলাম, তখন স্যাররা বলছিল যে এটা মন্ত্রণালয় তাদের সাথে কথা বলছে স্যাররা, কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন জানানো হয় নাই এখনো, হয়তো বা তারা এটা নিয়ে আলোচনা করতেছে বা ইন ফিউচারে করবে, কিন্তু যেহেতু আমরা কোনো নির্দেশ এখনো পাই নাই তো আমাদের আসলে এটাই ফলো করতে হবে। আমি যেটা পারবো আমি আপনাদের ব্রেক দিতে পারবো, এমনিতেও দেখেন আপনাদের ক্লাস তো 2:10 বা 2:20 2:10-এই শুরু হয়, সবকিছু রেডি করতে করতে 2:20 বেজে যায়। 2:10 শুরু হয় কেন, কারণ হচ্ছে আপনারা আসেন একটু লেট করে, আমাদের 10-15 জন রেডি হইতে হইতে 2:10 বেজে যায়। তো যাই হোক আমরা আরো ডিটেইল আলোচনা করব আজকে রাতে। এখন হচ্ছে আমি আপনাদের একটা মেসেজ দিই, আপনারা আজকে রাত 9:30 দিলে ফিক্স হয়েছে, 9:10 করতেছেন সবাই।
আজকে রাত 9:30 বলছি, রাতও না, মানে কে জানি বলছেন যে দিন না রাত, আজকে রাত 9:30, অর্থাৎ আজকে যে এখন বেলা 5টার মতো বাজে, আজকে রাত 9:30 অবশ্যই উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ও আচ্ছা 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 ঠিক আছে স্যার। স্যার বলছিলাম, আপনি যে টেক্সটটা করছেন তারপরে কাউকে ওকে বা ঠিক আছে এগুলো বলতে নিষেধ করে দেন, যেন আপনারটাই মানে সবচেয়ে নিচে থাকে, সবাই যেন দেখতে পায়।
আচ্ছা আপনারা যেটা করতে পারেন, যেহেতু আপনাদের ব্যাচ আপনারা যারা উপকৃত হইতেছেন তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, অনেকেই আছে যেহেতু 5টা বাজে রাত 9টায় মিটিং, 4-5 ঘন্টা আছে, অনেকেই হয়তো বা দেখবে না। আপনারা আপনাদের যারা ক্লোজ ফ্রেন্ড আছে বা যারা আশেপাশে আছে যাদের জন্য আপনারা কেয়ার করেন তাদেরকে এটা পার্সোনালিও দিতে পারেন, বাকি উদ্যোগী নিয়ে সবাইকেও পার্সোনালি পাঠাতে পারেন এই মেসেজ, মানে এই চ্যাট গ্রুপে যারা আছে তাদেরকে সবাইকেই পার্সোনালি পাঠাতে পারেন, সমস্যা নেই। তো তো থাক, তো এটা হচ্ছে আপনাদের কথা। আমি আসলে বুঝতেছি না যে আপনাদের ক্লাসের আরো তো ব্যাচ আছে, তারা তো মনোযোগের সহিত ক্লাস করতেছে, আপনারা হচ্ছে করতেছেন না তা না, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা করতেছেন, যেমন মাহবুব ভাই, একলাস ভাই, তারপর মাসুদ রানা ভাই, রাবেয়া বুসরি আপু, শাইফুদ্দিন, এমাজুদ্দিন ভাই, মতিন রহমান ভাই, মানে তারপর আলামিন ভাই, মমিন ভাই, এই জায়গায় এখন যারা যারা আছেন দু একজন ছাড়া আমি দেখি যে সবাই রেগুলার ক্লাস করে, জিহাদ ভাই আছেন রেগুলার ক্লাস করে। আচ্ছা 5:00-5:25 পর্যন্ত আমরা 20 মিনিটের একটা ব্রেক নিতেছি, আর যারা নামাজ পড়বেন না বা অন্য অন্য ধর্মের আছেন তারা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, বাকিরা আইসা প্র্যাকটিস করেন।
2 মাস পরে 4 বছর 2 মাস 7 মাস পরে 1 সপ্তাহ 1 সপ্তাহ পরে কি সর্বশেষ